অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। চতুর্থ ধাপে আমি একটা ফর্ম দিয়েছি, সেই ফর্মটা আজকে আমি এখন বুঝিয়ে দিব। ফর্মটা আছে 70 পৃষ্ঠায় দেওয়া আছে। ইমাজিন ইউ আর শিফান, ইউ আর গোয়িং টু সিট ফর অ্যাডমিশন টেস্ট ইন এ রিপুটেড স্কুল। ফিল ইপ আপ দ্য অ্যাডমিশন ফর্ম উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। বলা হয়েছে যে তুমি তোমার নিজ সম্পর্কে একটা কি ফর্ম পূরণ করো। এখন ফর্মের মধ্যে প্রথমে থাকবে স্কুলের নাম, এটা লেখা থাকবে যে এটা প্রশ্নের মধ্যেও লেখা থাকবে সোনার বাংলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে অ্যাডমিশন ফর্ম, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস ফর অ্যাডমিশন, প্রিভিয়াস স্কুল নেম। যার যার না এখানে যে নামটা দেওয়া আছে সেই নামটাই দিতে হবে, অন্য নাম দিতে পারবে না। নাম দেওয়া আছে শিফান, তাই তোমাদের শিফানই লিখতে হবে। ফাদার্স নেম আছে, ফাদার্স নেমটা আমি নিজের ইচ্ছা মতন বসেছি, তাই আমি এখানে লিখেছি আমার ইচ্ছা মতো। তারপর মাদার্স নেমও লিখেছি। তারপর ক্লাস, কোন ক্লাসে ভর্তি হতে চাও? দ্বিতীয় শ্রেণীতে ভর্তি, তাই আমি এখানে দ্বিতীয় শ্রেণী লিখেছি। আগে যে স্কুলে আছে যে কোনো স্কুল, এখানে আমি একটা স্কুলের নাম লিখে দিয়েছি লেমোনা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তুমি ইচ্ছা করলে অন্য কোনো স্কুলের নামও লিখতে পারবে। নিচে আছে, সবার নিচে আছে সিগনেচার। সিগনেচারটা ওর যে নাম, এখানে যে নামটা শিফান হয়েছে সেই নামটাই সিগনেচার হবে। সিগনেচার হচ্ছে তোমার নিজের স্বাক্ষর, তাই তোমার এখানে কী দিতে হবে? শিফান নামটাই দিতে হবে। এভাবে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তোমরা ফর্মটা পূরণ করবে। এই যে সোনার বাংলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের নিচে বাংলাটার নিচে অ্যাডমিশন ফর্মটা লিখেছি সেখানে লিখবে, এবং এই খাতাটার মাঝখানে তোমরা এটা লিখবে, অন্য কোথাও সাইড থেকে লিখবে না। এই বলে আমি আমার ক্লাসটা এখনই শেষ করছি।